আসসালামু আলাইকুম। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরের মান নির্ণয় করুন। একচল্লিশ তম বিসিএসে প্রথম প্রশ্নটা ছিল এটা। এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদের এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ লেখা যায়। তাহলে এখান থেকে আমরা যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দিই, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ফাইভ স্কোয়ার, তাহলে এখানে চলে আসে, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় নেওয়া যায়। তাহলে এটাকে লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ, পাঁচকে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ চলে আসে। তাহলে এখানে বা এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এটাকে লেখা ওইটাকে লেখা যায় ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এখানে এক্স এক্স কাটা প্লাস টু ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ, বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ। দুইটা এই পাশে প্লাস আকারে ছিল, এই পাশে মাইনাস আকারে আনা যায়। বা এখন আবার উভয় পক্ষে কি স্কোয়ার করে দেওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে দিলে এখানে চলে আসে টোয়েন্টি থ্রি স্কোয়ার। তাহলে এখানে এখন এটা আবার একইভাবে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে যায়। তাহলে এটাকে লেখা যায় এ স্কোয়ার, দ্যাট মিন্স এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ, এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, টু এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট মিন্স ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আর তেইশকে স্কোয়ার করে দিলে তেইশের সাথে তেইশ মাল্টিপ্লাই, তাহলে এখানে চলে আসে তিন ইন্টু তিন নাইন, তিন দুগুণে ছয়, আবার তিন দুগুণে ছয় দুই দুগুণে চার, তাহলে এখানে নয় ছয় ছয় বারো, বারো দুই পাঁচশো উনত্রিশ, তাহলে এখানে চলে আসে পাঁচশো উনত্রিশ। বা এটা লেখা যায় পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার কাটা এখানে টু প্লাস এখানে চলে আসে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু পাঁচশো উনত্রিশ। বা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু পাঁচশো উনত্রিশ, দুইটা এখানে প্লাস আকারে ছিল, এই পাশে মাইনাস আকারে আনা যায়। সুতরাং এটার ভ্যালু চলে আসে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু পাঁচশো সাতাশ। তাহলে এটা ছিল অ্যান্সার। আর এই কোশ্চেনটা একচল্লিশ নম্বর বিসিএসএ লিখিতের জন্য এসেছিল, যেটা ছিল প্রথম প্রশ্ন। ধন্যবাদ।